ব্রিটেনে ঈদের ছুটির নিয়ে ভাবনা, এটা আমি বলবো এটা সময়ের দাবি, এবং আমরা সবাই মিলে, সব এমপ্লয়াররা মিলে যদি ওই দিনটাকে আমরা শ্রদ্ধা বোধ দেখাই, তাহলে মেইনস্ট্রিমও জানতে পারবে যে আজ মুসলমানরা ঈদের দিন তারা তাদের এমপ্লয়মেন্টের বা এমপ্লয়ার এমপ্লয়ীদেরকে ছুটি দিয়েছে, কাজেই আজকে তাদের বিজনেস বন্ধ। এই ধরনের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া আমি মনে করি খুবই জরুরি, বিশেষ করে আমরা ফরিকভাবে উপকৃত হতাম যদি ঈদের ছুটিটা হইতো, কারণ ঈদের দিনে আমাদের ছেলেমেয়েরা স্কুল বা অন্যান্য কাজে যাইতে হয়, ছুটি নেয়। যারা কাজ করেন, যারা সিভিল সার্ভেন্ট বা অন্যান্য জব করেন, রেস্টুরেন্ট হোক, যদি ছুটি হইতো তাহলে সবাই ফ্যামিলি সবাই একত্রিতভাবে আমরা উদযাপন করতে পারতাম এবং আমরা আনন্দ উপভোগ করতাম। তো আমরা আশা করি সেটা একদিন ম্যাটেরিয়ালাইজ হবে এবং অথরিটি জন্য আমাদের এই দাবিটা মানিয়ে নেন, বিশেষভাবে অনুরোধ করি। বছরে দুইটাই ঈদ এবং অনেকেই প্রত্যাশা করেন যে তাদের ফ্যামিলির সাথে সময় কাটানো, এবং এটা যদি আমরা ন্যাশনালি যদি একটা ফেস্টিভ্যাল হিসেবে যদি আমরা মনে করি, সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিকরা মনে করেন যে এই ফেস্টিভ্যালের জন্য আমরা একদিন বন্ধ রাখবো, আমার মনে হয় যে এই ফেস্টিভ্যাল জিনিসটা যদি আমরা আরেকটু প্রমোট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই যে একদিন বন্ধের চাইতে আপনার পরের এক সপ্তাহ, পরের ছয় দিন আমাদের ব্যবসা আরো বেড়ে যেতে পারে, এই যে ফেস্টিভ্যাল শব্দটা ইউজ করার সাথে সাথে। তো সুতরাং আমি মনে করি যে এটা বিজনেসের জন্য ভালো হবে, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ঈদের দিন যে কোনো দিন থাকুক এটা কিন্তু আমি বন্ধ রাখি, এবং আমার এসআরএ বলেন, হোম অফিস বলেন, তাদের মিনিমাম ইয়ে হলো যে আমাদের যে করেসপন্ডেন্স গুলো এগুলোতে কিন্তু কোনো সমস্যা হয় না, তারা যদি ফোন করে না পায় তারা ইমেল করতে পারে, আমরা পরবর্তীতে সেটা তাদেরকে অ্যাটেন্ডেন্স আমরা করে দেই যে এই জন্য আমাদেরকে পাওয়া নাই বা এই জন্য আপনি আমরা ছিলাম না। আমরা সবাই উদ্যোগ নিতে পারি, যেমন গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে আমি বলবো, বিসিএ, বিবিসিসি, বিসিসিআই সবাইকে অনুরোধ করব, সবাই যদি সম্মিলিতভাবে আমরা অর্গানাইজেশন ভিত্তিক এগিয়ে আসি এবং সবাই যদি এক বাক্যে বলি যে ঈদের দিন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখব, তাহলে অবশ্যই অন্যান্য ছোট সংগঠনগুলো আমাদেরকে অনুকরণ এবং ছোট ছোট এমপ্লয়ার, বড় এমপ্লয়ার সবাই আমাদেরকে একটা এক্সাম্পলারি হিসাবে গ্রহণ করবে এবং সবাই এগিয়ে আসবে। তো ব্রিটেনে 5 দিন আপনার কাজের জন্য নির্ধারিত, কিন্তু এখন অনেকেই চিন্তা করছেন এই 5 দিন থেকে 4 দিন করা যায় কিনা, অর্থাৎ মানুষ 5 দিন কাজ করলে এক্সস্টেড হয়ে যায়। সেইখানে দেখা যাচ্ছে যদি 4 দিন যদি তাকে কাজ করানো হয় তাইলে আরো বেশি প্রোডাক্টিভিটিটা বাড়বে, অর্থাৎ তাকে তার এনভায়রনমেন্টের মধ্যে তাকে যদি তার ঠিকমতো যদি সব ফ্যাসিলিটিস না দেওয়া হয় তাইলে কিন্তু আপনি আউটপুটটা পাচ্ছেন। যদি ঈদের দিনগুলো বা অন্যান্য হিন্দু অন্যান্য যা ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টানদের মতো যদি ছুটির ব্যবস্থা করা হয় তাহলে বিশেষভাবে কমিউনিটি উপকৃত হবে এবং কমিউনিটির আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে।